আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা সিম্পল এবং সুন্দর একটা বেবি নকশি কাঁথার সেলাই দেখাবো। তো এটা কাঁথা স্টিচেই, কারণ আমি সবসময় একটু সিম্পল করি, কারণ অনেকেই কিন্তু অনেক গর্জের সেলাই মানে করতে পারে না, তো তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু তারা কাঁথা সেলাই করতে পারে না। কিন্তু এই কাঁথা স্টিচটা একদমই সহজ, যার কারণে যে কোনো ডিজাইনের উপরে কিন্তু কাঁথা স্টিচ করা যায়। তো যারা নতুন তারা কিন্তু অবশ্যই পারবে, কারণ কাঁথা স্টিচটা একদমই ইজি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে উঠাচ্ছি। আমাকে একজন কমেন্টস করছিল যে কাঁথা স্টিচটা কীভাবে করলে সুন্দর হবে। তো প্রথম অবস্থায় কিন্তু আমারও সুন্দর হতো না, তো আমি সেলাই করতে 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 তো সেলাইটা সুন্দর হয়েছে। কাঁথা স্টিচটা সুন্দর করার মূলত আসলে নিজের হাতেই, তো চোখের আন্দাজে যদি ফোরগুলা উঠানো যায় তাহলে সুন্দর হবে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন শুয়ের মাথাটা, আমার মাঝখানের যে গ্যাপটা ওটা আমি সমান রাখার চেষ্টা করি, আর উপরের ফোরটাও সমান রাখার চেষ্টা করি। চোখের আন্দাজে আর কি ফোর যদি উঠাই তাহলে সুন্দর হবে। আর যেহেতু প্রথম যদি মানে সেলাইটা সোজা না হয় তাহলে আপনারা অবশ্যই একটু স্কেল দিয়ে কাঁথায় দাগ দিয়ে তারপরে ওই দাগের উপরে যদি আপনারা এভাবে সমান সমান ফোর উঠান তাহলে সেলাইটা কিন্তু সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে। আগে একটু প্র্যাকটিস করে তারপরে আপনারা করতে পারেন। তো আমি এই সম্পূর্ণটা কাঁথা স্টিচ দিয়ে করব, শেষ করে তারপরে আমি ফিরে আসছি। আমি আমার প্রায় সব কাঁথাই, বড় কাঁথা আর ছোটো কাঁথা মানে বেবি কাঁথাগুলো সব কিন্তু কাঁথা স্টিচ দিয়ে বেশি করি, কারণ আমার কাঁথা স্টিচটা বেশি ভালো লাগে, একটু সহজও, তাড়াতাড়িও করা যায়। ডিজাইনটা মেইন, কারণ ডিজাইনটা যেরকম হবে সেলাইটাও সেরকম করে দিলে সুন্দর হবে। তো হেভি কাজের কাঁথা হয়তো সামনে দেখা চেষ্টা করব দেখানোর জন্য। এত ইজি সেলাইগুলো শেয়ার করার একটাই কারণ, কারণ যারা নতুন আমার মতো নতুন, তো তারা যে কোনো ডিজাইনের উপরে এই কাঁথা স্টিচ দিয়েই কিন্তু কাঁথাটা সেলাই করে নিতে পারবে, হয়তো গিফট করার জন্য কাউকে, বা বাসায় কোনো নতুন অতিথি আসতেছে, বেবি আসতেছে, তো তাদের জন্য নিজেই কিন্তু সেলাই করে নিতে পারবেন, কারণ একদমই সহজ। তো আমি সম্পূর্ণটা শেষ করলাম রাউন্ড। তো এখন আমি ওই সুতার মধ্যেই দেখতে পাচ্ছেন কীভাবে সুতাটা পেঁচায় এনেছি, কারণ এটা দেখতে আরও একটু সুন্দর লাগবে। সুতাটা এভাবে পেঁচানোর কারণ দেখতে খুব সুন্দর লাগবে, কারণ একটু আলাদা করার চেষ্টা করলে দেখতে সুন্দর লাগে। একদমই কাঁথা স্টিচ সিম্পল, হ্যাঁ এটাও ভালো লাগবে, কিন্তু একটু সুতাটা আমি একটু পেঁচায় নিচ্ছি যার কারণে আর একটু দেখতে সুন্দর লাগবে পুরো ফুলটা। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই আমাকে জানাবেন আসলে কেমন হলো। তো আরও কোনো রকম অন্য কোনো সেলাইয়ের ভিডিও আপনারা দেখতে চান কি না আমাকে কমেন্টস করলে আমি বুঝতে পারবো আসলে আমি আরও কীরকম ভিডিও দিলে আপনাদের জন্য সুবিধা হবে, বা আপনাদের ভিডিওদের মূল কারণ আমারও শেখা, আপনাদেরও শেখা হচ্ছে। তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। আরও কিছু নতুন নতুন ভিডিও এবং নকশি কাঁথার সেলাই দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলের পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই, আমি পুরো ফুলটা কিন্তু এভাবে কমপ্লিট করব। তো সবাই আমার পাশেই থাকবেন আর ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।